আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স মেজারিং ইনস্ট্রুমেন্ট ওয়ান সাবজেক্টের তৃতীয় অধ্যায়ে আজকে সবাইকে স্বাগতম। আমি রেজাউল ইসলাম, জুনিয়র ইনস্ট্রাক্টর, ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট, রংপুর পলিটেকনিক ইনস্টিটিউট, রংপুর। আজকের পাঠ পরিচিতি, সাবজেক্টের নাম হচ্ছে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক মেজারমেন্ট ওয়ান, যার কোড হচ্ছে 66751, পর্ব পঞ্চম, টেকনোলজি ইলেকট্রিক্যাল, অধ্যায় তিন, যার নাম হচ্ছে ইন্ডিকেটিং ইনস্ট্রুমেন্টের কার্যপ্রণালী। আজকে পাঠের শিক্ষণফল, এই পাঠ শেষে শিক্ষার্থীরা ডিফ্লেক্টিং টর্ক, কন্ট্রোলিং টর্ক এবং ডেম্পিং টর্ক কী তা বলতে পারবে। দুই, স্প্রিং কন্ট্রোল ও গ্র্যাভিটি কন্ট্রোল সিস্টেম বর্ণনা করতে পারবে ইনশাআল্লাহ। তো শুরুতেই ভূমিকা, যে সকল ইনস্ট্রুমেন্ট কোনো বৈদ্যুতিক পরিমাণ বা রাশি পরিমাপের সময় তাৎক্ষণিক মান নির্দেশ করে তাকে ইন্ডিকেটিং ইনস্ট্রুমেন্ট বলে। শিক্ষার্থী বন্ধুরা একটু খেয়াল করো, কিছু কিছু ইনস্ট্রুমেন্ট আছে যখন আমরা বৈদ্যুতিক রাশি পরিমাপ করতে শুরু করি, বৈদ্যুতিক রাশি কারেন্ট হতে পারে, ভোল্টেজ হতে পারে, রেজিস্ট্যান্স হতে পারে, তো পরিমাপের সময় ইনস্ট্যান্ট একটা মান দেখায়, তাৎক্ষণিক একটা মান দেখায়, ওই সমস্ত ইনস্ট্রুমেন্টকে বলা হয় ইন্ডিকেটিং ইনস্ট্রুমেন্ট। একটি ক্রমাঙ্কিত ডায়ালের উপর চলমান পয়েন্টার বা কাঁটা দ্বারা মান পাওয়া যায়। সাধারণত অ্যামিটার, ভোল্টমিটার এবং ওয়াটমিটার এর শ্রেণীর অন্তর্ভুক্ত। অধিকাংশ ইন্ডিকেটিং ইনস্ট্রুমেন্ট নিম্নলিখিত তিনটি বল বা টর্ক এদের মুভিং সিস্টেমের উপর কাজ করে। এই বল বা টর্কগুলো হচ্ছে, এক, বিক্ষেপণ বল বা টর্ক, দুই, নিয়ন্ত্রণ বল বা টর্ক, তিন, ডেম্পিং সিস্টেম। শিক্ষার্থী বন্ধুরা, ইন্ডিকেটিং ইনস্ট্রুমেন্ট তিনটা বল এর উপর কাজ করে। এই বলগুলো হচ্ছে বা টর্কের উপর কাজ করে, এই টর্কগুলো হচ্ছে বিক্ষেপণ টর্ক, নিয়ন্ত্রণ টর্ক, আর এটা হচ্ছে ডেম্পিং টর্ক। এবারে ইন্ডিকেটিং ইনস্ট্রুমেন্টের মুভিং সিস্টেমে ক্রিয়াশীল তিনটি বলের মান ইন্ডিকেটিং ইনস্ট্রুমেন্টকে সন্তোষজনকভাবে অপারেশনের জন্য মুভিং সিস্টেমের উপর নিম্নলিখিত তিনটি বল সৃষ্টি করে, যেগুলো হচ্ছে বিক্ষেপণ বল বা টর্ক, নিয়ন্ত্রণ বল বা টর্ক, ডেম্পিং বল বা টর্ক। উক্ত তিনটি বল ইন্ডিকেটিং ইনস্ট্রুমেন্টের যে অংশের সাহায্যে সৃষ্টি করা হয় তাদের নাম নিচে দেওয়া হলো। অর্থাৎ যে তিনটি বল বা টর্ক আমি বলতেছি, এই তিনটি টর্ক ইনস্ট্রুমেন্টের কিছু অংশের সাহায্যে সৃষ্টি হয়। সেই অংশগুলো হচ্ছে ডিফ্লেক্টিং সিস্টেমে, আরেকটা হচ্ছে কন্ট্রোলিং সিস্টেমে, এবং সর্বশেষ যেটা সেটা হচ্ছে ড্যাম্পিং সিস্টেমে। তো তোমাদের কাছে মনে হচ্ছে নতুন ডিফ্লেক্টিং টর্ক বা বল, এখন আমি তাহলে আলোচনা করব ডিফ্লেক্টিং টর্কের বর্ণনা। ডিফ্লেক্টিং টর্কটা আসলে কী এটা বলতে আমরা কী বুঝতেছি, দেখো ডান দিকে একটা চিত্র দেখানো হয়েছে, যেহেতু তোমরা একটু খেয়াল করো, এই যে স্কেলটা দেখতেছো এটা হচ্ছে একটা ইনস্ট্রুমেন্টের বা একটা মিটারের স্কেল। এই স্কেলে এরকমভাবে যে দাগাঙ্কিত থাকে, যে দাগ দেওয়া আছে, এই এটা হচ্ছে পয়েন্টার। এই পয়েন্টার যখন আমরা বৈদ্যুতিক রাশির সাথে সংযোগ করি, কারেন্ট হোক, ভোল্টেজ হোক, রেজিস্ট্যান্স মেজার করার জন্য যখন আমরা সাপ্লাইয়ের সাথে সংযোগ করি, তখন এই পয়েন্টারটা মুভ করে, দুলতে থাকে, দোলে, এরকমভাবে দুলতে থাকে, দুলতে দুলতে একটা নির্দিষ্ট জায়গায়, ধরো যে এটা একটা নির্দিষ্ট জায়গায় এখানে আসে অবস্থান করে। এরপর আর কী কী আছে এখানে আমি বলি, আমি আবারও বলতেছি, এটা হচ্ছে তোমাদের একটা স্কেল, এটা হচ্ছে পয়েন্টার। এই পয়েন্টারের পিছনে একটা, দেখো, অবস্থা দেখা যাচ্ছে, এটাকে বলা হয় ব্যালেন্স ওয়েট, অর্থাৎ এই ইয়েটাকে ব্যালেন্স করে রাখে। নিচে দেখো আর একটা আছে,
এটাকে বলা হয় কন্ট্রোল ওয়েট, বা এটাকে কি করে কন্ট্রোল করে পয়েন্টারটাকে, আবার একটা পার্ট দিল নির্দিষ্ট জায়গায়, নির্দিষ্ট জায়গায় ধরো পার্ট দিল 3 এম্পিয়ার, এই 3 এম্পিয়ার পার্ট আমার নেওয়া শেষ হয়ে গেল, আমি এখন কানেকশন থেকে তারটা খুলে ফেললাম, তখন পয়েন্টারটা আবার জিরোতে চলে আসে, এটা কাজ করে এই কন্ট্রোল ওয়েট এর দ্বারা। আর এখানে বলা আছে পয়েন্টার অ্যাট জিরো পজিশন, এই যে প্রথম যে অবস্থাতে পয়েন্টারটা আছে এটা হচ্ছে জিরো পজিশন, এই জিরো থেকে যত উপরে যাবে তত এই মিটারটা পার্ট দিবে এবং মান বাড়তে থাকবে। ওকে, তাহলে আসি আমরা এখানে কী আলোচনা করতেছি। মুভিং সিস্টেমে উৎপন্ন যে বলের কারণে মুভিং সিস্টেমটি শূন্য অবস্থান থেকে অবস্থানের পরিবর্তন ঘটে, মানে জিরো থেকে আস্তে আস্তে উপরে যায়, এবং যার জন্য মুভিং সিস্টেমে যুক্ত পয়েন্টার ক্রমাঙ্কিত ডায়ালে বিক্ষেপ দেখায় তাকে ডিফ্লেক্টিং ফোর্স বলে। আশা করি তোমরা বুঝতে পেরেছো, আমি আবার একটু রিপিট করতেছি। মুভিং সিস্টেমে যে বলের জন্য মুভিং সিস্টেমটা শূন্য অবস্থান থেকে, মানে শূন্যতে আছে শুরুতে, শূন্য অবস্থান থেকে তার অবস্থান পরিবর্তন হয়, 3 গেল অথবা 5 গেল অথবা 6 গেল অথবা 10 গেল, এই যে পরিবর্তন ঘটলো, এই যার জন্য এই সিস্টেমটা, যার জন্য এই মুভিং সিস্টেমে পয়েন্টারটা ডায়ালে একটা জায়গায় পার্ট দিল বা পরিবর্তন হয়ে একটা জায়গায় স্থির হলো, এটাই হচ্ছে ডিফ্লেক্টিং ফোর্স। এই ডিফ্লেক্টিং ফোর্সের জন্য আশা করি তোমরা ডিফ্লেক্টিং ফোর্স বুঝতে পেরেছো বা টর্ক বুঝতে পেরেছো। এবারে কন্ট্রোলিং টর্ক, তাহলে আমি একটু এখানে আবারও বলি, তাহলে ডিফ্লেক্টিং টর্কের সবসময় কাজ কী, ডিফ্লেক্টিং টর্কটা যখন আমি সোর্সের সাথে সংযুক্ত করব তখন আমার পয়েন্টটা জিরো অবস্থান থেকে একটা মুভ করবে, এটা হচ্ছে ডিফ্লেক্ট। এখন পয়েন্টারটা আমার পার্ট দেওয়া হয়ে গেলো, আমার পার্ট নেওয়া হয়ে গেলো মিটারের সাহায্যে, এখন আমি তো খুলে ফেলবো, খুলে ফেললে আমার পয়েন্টারটা যেখানে ছিল সে জায়গায় নিয়ে আসতে হবে, জিরোতে আনতে হবে, এই জন্য আমার কী প্রয়োজন, কন্ট্রোলিং টর্কের প্রয়োজন। তো আমরা এখন কন্ট্রোলিং টর্ক বর্ণনা করবো। এখন আসো, কন্ট্রোলিং টর্কে উৎপন্ন যে বল ডিফ্লেক্টিং বলের বিপরীত দিকে কাজ করে, ডিফ্লেক্টিং বল বা ডিফ্লেক্টিং টর্ক যেদিকে কাজ করে, কন্ট্রোলিং টর্কের কারণে যে বলটা হয় এটা বিপরীত দিকে কাজ করে। ইলেকট্রিক্যাল রাশির পরিমাণ অনুসারে পয়েন্টারকে স্কেলের উপর একটি নির্দিষ্ট জায়গায় দাঁড় করিয়ে এবং ইলেকট্রিক্যাল রাশি শূন্য হলে পয়েন্টারকে শূন্য অবস্থানে নিয়ে আসে তাকে কন্ট্রোলিং ফোর্স বলে বা কন্ট্রোলিং টর্ক বলে। সেক্ষেত্রে বন্ধুরা আমি আবারও একটু রিপিট করতেছি, এর একই চিত্র আমি আবারও দেখিয়েছি, যেহেতু ওই চিত্রের সাথে এই বিষয়টা সম্পর্কিত। আমি বলতে চাচ্ছি শুরুতে আমার পয়েন্টটা জিরোতে থাকে, যখন আমি সোর্সের সাথে সংযুক্ত করি, সংযুক্ত করলে পয়েন্টটা আমার একটা নির্দিষ্ট জায়গায় পার্ট দেয়, ধরো এখানে আমার পার্ট দিল, এখন আমার পার্ট নেওয়া শেষ, আমি সংযোগ খুলে ফেললাম, তাহলে আমাকে আবার জিরোতে নিয়ে আসতে হবে। প্রথমে যে পার্ট দিল, এই পার্ট দেয় ডিফ্লেক্টিং টর্কের কারণে, আর পার্ট দেওয়া শেষ হয়ে গেলে আবার যে জিরোতে চলে আসে এটা হয় কন্ট্রোলিং টর্কের কারণে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপর যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তোমরা কমেন্ট করে আমাকে জিজ্ঞাসা করবে, আমি আমার লেকচার শেষে পয়েন্ট উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এবারে কন্ট্রোল স্প্রিং, কন্ট্রোল ওয়েট ব্যবহার করে এ ফোর্স তৈরি করা হয়। অধিকাংশ ইনস্ট্রুমেন্ট এ কন্ট্রোল স্প্রিংয়ের সাহায্যে কন্ট্রোলিং ফোর্স বা বল সৃষ্টি করা হয়। আমি তোমাদেরকে বলেছি এখানে কন্ট্রোল স্প্রিং এর সাহায্যে এই কন্ট্রোলিং ফোর্সটা সৃষ্টি করা হয়। এখানে কন্ট্রোল স্প্রিং থাকে এবং কন্ট্রোল ওয়েট থাকে, এই যে কন্ট্রোল ওয়েট আর স্প্রিংটি এখানে দেখানো হয়নি, এইখানেই কন্ট্রোল একটা স্প্রিং থাকে, পরবর্তী চিত্রতে তোমাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। আশা করি তোমরা ডিফ্লেক্টিং টর্ক এবং কন্ট্রোলিং টর্ক বুঝতে পেরেছো। এবারে আরেকটা যে টর্ক, ড্যাম্পিং টর্ক বা ড্যাম্পিং বল বা ফোর্স, এটা একটু বলি। চূড়ান্ত বিক্ষিপ্ত অবস্থানে পয়েন্টটা দ্রুত কম্পন থামিয়ে ইনস্ট্রুমেন্টের পার্ট নেওয়ার জন্য ইনস্ট্রুমেন্টের ড্যাম্পিং সিস্টেমে যে বল উৎপন্ন করা হয় তাকে ড্যাম্পিং বল বলে। সেক্ষেত্রে বন্ধুরা খেয়াল করো, এটা হচ্ছে একটা ইনস্ট্রুমেন্টের পয়েন্টার বা স্কেল, এই স্কেলে এখানে একটা পয়েন্টার, এই পয়েন্টারটা যখন আমি মিটারটাকে সাপ্লাইয়ের সাথে সংযোগ করলাম তখন এই পয়েন্টারটা এরকমভাবে দুল খেতে থাকে, দোলে একটু কাঁপে, তো কাঁপতে কাঁপতে একটা নির্দিষ্ট জায়গায় থামিয়ে দেওয়ার জন্য যে টর্কের প্রয়োজন হয় সেটা হচ্ছে ড্যাম্পিং টর্ক। আশা করি তোমরা বুঝতে পেরেছো, খুব সহজ সংজ্ঞা। তো ড্যাম্পিং পদ্ধতি 3 প্রকার হয়ে থাকে, এই ড্যাম্পিং টর্কটা 3 ভাবে হয়ে থাকে। আচ্ছা, এখন আমরা
আলোচনা করব স্প্রিং কন্ট্রোল ও গ্র্যাভিটি কন্ট্রোল সিস্টেমের বর্ণনা। ইন্ডিকেটিং ইনস্ট্রুমেন্টে কন্ট্রোলিং ফোর্স তৈরি করার জন্য নিম্নলিখিত দুটি পদ্ধতি অবলম্বন করা হয়। এক নম্বর হচ্ছে স্প্রিংয়ের সাহায্যে, দুই নম্বর হচ্ছে কন্ট্রোল ওয়েট বা গ্র্যাভিটি এর সাহায্যে। শিক্ষার্থী বন্ধুরা, নিচে যে চিত্র দেখতেছো এই চিত্রটা হচ্ছে একটা ইনস্ট্রুমেন্টের অভ্যন্তরীণ স্ট্রাকচার। এটা হচ্ছে স্কেল, এটা হচ্ছে পয়েন্টার, এটা হচ্ছে পিভট, এই দেখো এদের হচ্ছে স্প্রিং কন্ট্রোল, এই দুইটা স্প্রিং আছে। এটা হচ্ছে ব্যালেন্স ওয়েট, এটা হচ্ছে স্পিন্ডল। একই এখানে একটা দেখানো হচ্ছে, এটা হচ্ছে সম্পূর্ণ স্প্রিং কন্ট্রোল সিস্টেমটা। এই যে এখানে স্প্রিং দেওয়া আছে, এই স্প্রিংয়ের সাহায্যে এটাকে কন্ট্রোল করা হয়। এটা হচ্ছে পয়েন্টার, পয়েন্টার নির্দিষ্ট জায়গায় গেলে আবার এই স্প্রিংয়ের সাহায্যে ফিরে নিয়ে আসা হয়। এই পয়েন্টারের মাথায় একটা ব্যালেন্স ওয়েট ব্যবহার করা হয়, এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। পয়েন্টারের মাথায় ব্যালেন্স ওয়েট ব্যবহার করা হয় কেন? পয়েন্টারটাকে ব্যালেন্স করার জন্য ব্যালেন্স ওয়েট ব্যবহার করা হয়, এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। আবার স্প্রিং কন্ট্রোলের কাজ কী? এটাকে কন্ট্রোল করার জন্য। এবার আমরা শিখব স্প্রিং কন্ট্রোল সিস্টেম নিয়ে আলোচনা। ইন্ডিকেটিং ইনস্ট্রুমেন্টের মুভিং সিস্টেমের শব্দ স্পিন্ডলের সাথে, স্পিন্ডল কোনটা? এইটাকে বলে স্পিন্ডল, পয়েন্টার বা স্পিন্ডল। স্পিন্ডলের সাথে একটি হেয়ার স্প্রিং ব্যবহার করা হয়। এই দেখো একটি, এটা স্পিন্ডল, এই স্পিন্ডলের সাথে যে একটা হেয়ার স্প্রিং ব্যবহার করা হয়েছে, এই স্প্রিংটা ব্যবহার করা হয়েছে। আচ্ছা, মুভিং সিস্টেমে ডিপ্লেটিং ফোর্স সৃষ্টি করার কারণে যখন স্পিন্ডল ঘোরে বা মুভ করে তখন স্প্রিংয়ের উপর টান বা বল সৃষ্টি হয়। খেয়াল করো শিক্ষার্থী বন্ধুরা, এই স্পিন্ডলের সাথে বা পয়েন্টারের সাথে যে স্প্রিং আছে, এখন এই অবস্থায় তো কোনো আর টান করতেছে না। যখন আমার পয়েন্টার মুভ করতেছে তখন স্প্রিংটা কী হবে? স্প্রিংটার উপর একটা টান পড়বে। যখন পয়েন্টার ঘুরতেছে তখন আমার স্প্রিংয়ের উপর একটা টান পড়বে বা একটা বল সৃষ্টি হবে। ওকে, তো ফলে স্প্রিংয়ে কন্ট্রোলিং টর্কের সৃষ্টি হয় যা মুভিং সিস্টেমে ডিফ্লেক্টিং টর্কের বিপরীত কাজ করে। ডিফ্লেক্টিং ফোর্স যত বাড়তে থাকে স্প্রিংয়ে উৎপন্ন কন্ট্রোল টর্কও বাড়তে থাকে, এবং যখন কন্ট্রোলিং টর্ক ডিফ্লেক্টিং টর্কের সমান হয় তখন পয়েন্টার স্কেলের উপর দাঁড়িয়ে যায়। স্প্রিংয়ের প্যাসের সংখ্যা যত বেশি হবে ততই এর বিকৃতি কম হবে। শিক্ষার্থী বন্ধুরা, একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখো, একটা পয়েন্টার বা একটা স্পিন্ডল এই স্কেলের উপর কখন দাঁড়িয়ে যাবে? যখন ডিফ্লেক্টিং টর্ক এবং কন্ট্রোলিং টর্কের মান সমান। ডিফ্লেক্টিং টর্ক আমি আবার বলতেছি এবং কন্ট্রোলিং টর্কের মান সমান হলে পয়েন্টারটা স্থির হবে এবং নির্দিষ্ট জায়গায় পাঠ দেবে। শিক্ষার্থী বন্ধুরা, খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট আজকের টপিক তৃতীয় অধ্যায়। এই তৃতীয় অধ্যায়ে আমি দুদিন ক্লাস নিতে যাচ্ছি। আজকে শুধুমাত্র কিছু ডিফিনেশন আমি তোমাদেরকে জানাচ্ছি এবং একটু পরিচয় করে দিচ্ছি কোনটা কী। তো আমরা অ্যামিটার বা ভোল্টমিটারের সাহায্যে, অ্যামিটারের সাহায্যে কারেন্ট মেজার করি, ভোল্টমিটারের সাথে ভোল্টেজ মেজার করি। তো মেজার করতে গেলে আমাদের সোর্সের সাথে সংযুক্ত করতে হয়, সাপ্লাইয়ের সাথে সংযুক্ত করতে হয়। যখন আমি সংযুক্ত করি, আমরা জানি মিটারের বিভিন্ন পার্টস আছে। তো মিটারের উপরে যে একটা পার্টস দেখা যায় এটা হচ্ছে স্কেল। যদি তোমরা মনে করো যে মিটারের বিভিন্ন পার্টসের উপর আমার একটা ক্লাস নেওয়ার প্রয়োজন, তাহলে আমি একটা অতিরিক্ত ক্লাস নেব তোমাদের জন্য। তো এটা একটা স্কেল, এই স্কেলে আমাদের দাগাঙ্কিত থাকে এবং একই সাথে এখানে সংখ্যা লেখা থাকে। এই পয়েন্টারটা স্কেলে যত নম্বর সংখ্যায় যে স্থির হয় আমরা বলি যে তত কারেন্ট বা ভোল্টেজের মান। তো এই কি স্থির হয়? একটা পয়েন্টার থাকে, পয়েন্টারটা মুভ করে, এই পয়েন্টার আবার মুভ করলে আবার নির্দিষ্ট জায়গায় যায়, আবার ওই আবার সংযোগ বিচ্ছিন্ন করলে আবার জিরোতে চলে আসে। কারণ কি? এই বিস্তারিত কারণগুলো আজকে আমি আলোচনা করতেছি। তো আজকে যে টপিক গুরুত্বপূর্ণ তোমাদেরকে আমি মিড টার্মে দিতে পারি, এই প্রশ্নটা যে একটা পয়েন্টার স্কেলে কখন স্থির হবে? যখন ডিফ্লেক্টিং টর্ক এবং কন্ট্রোলিং টর্কের মান সমান হবে তখন পয়েন্টারটা স্থির হবে, এটাই হলো উত্তর। আচ্ছা, স্প্রিংয়ে উৎপন্ন কন্ট্রোলিং টর্ক মুভিং সিস্টেমের বিক্ষোভন কোণের সাথে সরাসরি সমানুপাতিক। অর্থাৎ এই যে টিসি, টিতে হচ্ছে টর্ক, সিতে হচ্ছে কন্ট্রোলিং, তো টিসি হচ্ছে কন্ট্রোলিং টর্ক, সমানুপাতিক অ্যাঙ্গেল বা থিটা। তাহলে যে কন্ট্রোলিং টর্কটা উৎপন্ন হবে এটা বিক্ষোভ কোণের সরাসরি সমানুপাতিক। থিটাটা হচ্ছে বিক্ষোভ কোণ আর টিসি হচ্ছে কন্ট্রোলিং টর্ক, তো কন্ট্রোলিং টর্কটা বিক্ষোভ কোণের সমানুপাতিক। আশা করি বুঝতে পেরেছো। আমরা সমানুপাতিক যদি তুলে দিই তাহলে আমরা সমান চিহ্ন লিখতে পারি, সমান চিহ্ন লিখলে একটা ধ্রুবক লিখতে হয়, এটাকে আমরা লিখলাম কে এস।
তাহলে থিটা সি ইজ ইকুয়াল কেএস থিটা। এখানে হচ্ছে থিটা হচ্ছে কন্ট্রোলিং টর্ক এবং থিটা হচ্ছে বিক্ষেপণ কোণ, আর কেএস হচ্ছে স্প্রিং এর সমানুপাতিক ধ্রুবক। কেএসটা হচ্ছে একটা স্প্রিং এর ধ্রুবক, এসটা হচ্ছে স্প্রিং আর কেএটা হচ্ছে ধ্রুবক। ওকে ফাইন, আশা করি বুঝতে পেরেছো। যা স্প্রিং এর দৈর্ঘ্য এল, প্রশস্ত বি, পুরুত্ব টি এবং ইয়াং মডুলাসের উপর নির্ভরশীল। পরীক্ষা করে দেখা গেছে যে এটা ল্যাবে পরীক্ষা করে দেখা গেছে এই যে কেএস স্প্রিংয়ের যে সমানুপাতিক ধ্রুবক, এ কেএস ধ্রুবক স্প্রিংয়ের ধ্রুবক সমান ই বি টি টু দি পাওয়ার থ্রি ডিভাইডেড বারো এল, একক হচ্ছে নিউটন পার রেডিয়ান। সুতরাং স্প্রিংয়ের উপর উৎপন্ন কন্ট্রোলিং টর্ক টিসি, খেয়াল করো এই যে এইটা ধরো এই যে এক নম্বর সমীকরণ, তো টিসির জায়গায় যদি আমরা কেএস এর মান বসাই তাহলে কী হয়, টিসি সমান ই বি টি টু দি পাওয়ার থ্রি ডিভাইডেড বারো এল ইন্টু হচ্ছে থিটা। এই যে এখানে থিটা ছিল যে থিটাটা ইন্টু আকারে রেখে দিলাম আর কেএস এর মানটা লিখে দিলাম, তো দেখো তাই নিউটন মিটার। এখন স্প্রিং কন্ট্রোল ইনস্ট্রুমেন্টের স্কেল সুষম হয়, উপত্যগুলো মিটারে এবং থিটা রেডিয়ানে হলে টর্কের একক হবে নিউটন মিটার। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এরপর যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তোমরা কমেন্ট করে আমাকে জানাও, আমি তোমাদেরকে সমাধান দেবো ইনশাআল্লাহ। তো শিক্ষার্থী বন্ধুরা, এই অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ, এই অধ্যায়টা আজকে এই পর্যন্তই থাক। তোমরা এটা প্র্যাকটিস করো, খাতায় লিখো, এরপরে আমি বাকি যে অংশগুলো আছে প্রয়োজনে আগের ক্লাস রিভিউ করে তোমাদের বাকি অংশগুলো আলোচনা করবো। এই তৃতীয় অধ্যায় খুবই গুরুত্বপূর্ণ, এরপরে চতুর্থ অধ্যায় পঞ্চম অধ্যায় খুবই গুরুত্বপূর্ণ, এরপরে অধ্যায়গুলো খুবই ইম্পর্টেন্ট। তো আজকের জন্য তোমাদের হোমওয়ার্ক দুইটা, একটা হচ্ছে ডিফ্লেক্টিং টর্ক, কন্ট্রোলিং টর্ক এবং ড্যাম্পিং টর্ক বলতে কী বোঝায়, দুই হচ্ছে স্প্রিং কন্ট্রোল ও গ্র্যাভিটি কন্ট্রোল সিস্টেম বর্ণনা করো। তো আগামী ক্লাস অধ্যায় তিন বাকি অংশ আলোচনা করবো, যার নাম হচ্ছে ইন্ডিকেটিং ইনস্ট্রুমেন্টের কার্যপ্রণালী। এই ভিডিওটি পুনরায় দেখতে ইঞ্জিনিয়ারিং লার্নিং জোন নামে একটি ইউটিউব চ্যানেল আছে, এই চ্যানেলে ভিজিট করতে পারো। আজকে সবাইকে ধন্যবাদ, সুস্থ থাকো, ভালো থাকো, এই আশা ব্যক্ত করে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।